নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আমাদের ছাত্রদের সামনে। তবে গরমের জন্য প্রচণ্ড গরম পড়েছে, গরমের জন্য সিম্পল কিছু আইটেম আমি নিয়ে এসেছি, আজকে নিয়ে খেতে বসেছি। যেমন ধরুন, এটা হচ্ছে ঢেঁড়স ভাতে, মানে ঢেঁড়স সেদ্ধ। এটা হচ্ছে আলু ভাতে, আলু সেদ্ধ। এটা হচ্ছে দু পিস পটল ভাজা। এটা হচ্ছে মুসুর ডাল কাটোয়া ডাটা দিয়ে, এই দেখুন কাটোয়া ডাটা। এটা হচ্ছে কাটোয়া ডাটার চচ্চড়ি, বেগুন কুমড়ো মুলো আলু সমস্ত কিছু দিয়ে কাটোয়া ডাটার চচ্চড়ি। এটা হচ্ছে সয়াবিন কারি, সয়াবিন। আর ভাত যেটা রয়েছে, ভাতটা আগের থেকে একটু কম পরিমাণে নিয়েছি, কারণ হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে, গরমেতে বেশি পেট ভরে ছেলে পড়তে পরে কিছু কষ্ট হয়। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শুরু করবো আমি। প্রথমে আমি খাবো ঢেঁড়স সেদ্ধ দিয়ে। এটা হচ্ছে কাটোয়া ডাটা দিয়ে মুসুর ডাল। ডাটাগুলো খুব কচি, একটু নরম। এটা এক পিস কাকজি দেবেন, কাকজি। পটল ভাজা দিয়ে খাবো।
একটা সোয়াবিন কারি, ওহ।